আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে 6টি মিষ্টি বক্স আনবক্সিং করব। এগুলো সব 64 কিংবা 66 টাকা করে পড়ছে পার পিস। চলুন আনবক্সিং শুরু করা যাক। ফার্স্ট মিষ্টি বক্স খুলতেছি, দেখা যাক ভিতরে কি আছে। ভিতরে একটা ফুটবল টাইপ কিছু দেখা যাইতেছে। ওফ, ভিতরে আর কিছু নেই, প্যাকেটটি একদম ফাঁকা। এটা একটি ফুটবল, সম্ভবত 2 নম্বর সাইজ ফুটবল। ফুটবলটি মোটামুটি ভালো, বাট ফুটবল অবস্থা খারাপ। এখানে লেখা আছে কি পাইছি, আচ্ছা যাই হোক, ফুটবলের অবস্থাটা খারাপ। এটা হচ্ছে স্পোর্ট কে ফুটবলের নাম। ফুটবলের দামটা মোটামুটি ভালো আছে, বাট ফুটবলের অবস্থাটা খারাপ হয়ে গেছে, একদম উঠাই গেছে সব সাইডে আশেপাশে। দামটা স্ক্রিনে দিয়ে যাই হোক, চলে যাওয়া যাক নেক্সট মিষ্টি বক্সের দিকে। নেক্সট মিষ্টি বক্সটি আনবক্সিং করা যাক। মনে হচ্ছে ভালো কিছু পাবো, কারণ উপর থেকে দেখা যাইতেছে কিছু কিছু। মনে হচ্ছে তারা যেমন স্বপ্নটা পূরণ করলো। যাই হোক, আনবক্সিং করা যাক। ওয়াও, একটা প্রজেক্টর, ভিতরে আর কিছু নেই, মনটা খুশি হয়ে গেল। প্রজেক্টরটা খোলা যাক, একদম টিপ দিয়ে পেঁচাই দিছে। প্রজেক্টরের প্যাকেটে অনেক ময়লা, মনে হয় পুরাতন হইতে পারে। প্রজেক্টরটার দাম আমি স্ক্রিনে দিয়ে দিব, কত টাকা তারা যে বিক্রি করতেছে এগুলো। আচ্ছা, প্রজেক্টরটি খুলে বের করা যাক, দেখা যাক প্রজেক্টরটি কেমন। টেপ দিয়ে একদম পেঁচাই দিছে পুরোটা। খোলা যাক কাঙ্ক্ষিত প্রজেক্টরটি, দেখা যাক কেমন। ভিতরে 2টি বক্স দেখা যাইতেছে। ফার্স্ট আমাদের প্রজেক্টর, সেকেন্ড বক্স জানি না ভিতরে কি আছে, আর কিছু নাই ভিতরে। প্রজেক্টরের বক্সটি সাইডে রাখা যাক। আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টরের ভিতর থেকে একটা কেবল বেরিয়ে আসলো। এটা কিসের কেবল বলতে পারবো না, সম্ভবত এটা কেবলের পলি আর কি। তারপর সেকেন্ড বক্সে খুলে দেখা যাক ভিতরে কি আছে। সেকেন্ড বক্স ফাঁকা, ভিতরে একটা চার্জার দেখা যাইতেছে প্রজেক্টরে পাওয়ার দেওয়ার জন্য। সেকেন্ড একটা রিমোট, সুন্দর কিউট একটা রিমোট দেখা যাইতেছে, রিমোটটা খুব কিউট। এই রিমোট দিয়ে হয়তো প্রজেক্টর ফুল কন্ট্রোল করা যাবে। প্রজেক্টরের ভিতরে আর কিছু নেই, শুধু প্রজেক্টর, একটা ম্যানুয়াল বুক। ম্যানুয়াল বুকে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের কিউট ছোট্ট প্রজেক্টর, এটা সম্ভবত জুম আউট জুমের জন্য। চলুন নেক্সট মিষ্টি বক্সের দিকে যাওয়া যাক। এটা আমাদের নেক্সট মিষ্টি বক্স, দেখা যাক ভিতরে কি আছে। চলুন আনবক্সিং শুরু করা যাক। আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, এই জন্য হাত দিয়ে ভিডিও করতে হইতেছে আর কি। মনে হচ্ছে ভিতরে একটা হ্যান্ড গ্লোভস সম্ভবত আছে, দেখা যাক কি আছে। হ্যান্ড গ্লোভস আছে, এটার দাম আমি স্ক্রিনের উপরে দিয়ে দেব। এটা খোলা যাক, মাশাআল্লাহ, হাতের হ্যান্ড গ্লোভসের কোয়ালিটিটা অনেক ভালো, আমার হাতে একদম ফিট হয়ে যায়। অনেক কোয়ালিটি ভালো, সুন্দর কোয়ালিটি, জিনিসটা দেখতেও সুন্দর। চলুন নেক্সট মিষ্টি বক্স আনবক্সিং করা যাক। এটা হচ্ছে আমাদের নেক্সট মিষ্টি বক্স। উপর থেকে দেখে মনে হচ্ছে তেমন ভালো কিছু পাওয়া যাবে না। মোট আজকে 2টা মিষ্টি বক্স একসঙ্গে হাতে পাইছি। ডেলিভারিটা আমার হইতেছে একটা একটা করে, রেগুলার একটা একটা করে আইতেছে। আচ্ছা, মিষ্টি বক্সটা আনবক্সিং করা যাক। ভিতরে আর কিছু নাই, একটা ছোট একটা কার, এটার দামটা আমি স্ক্রিনে দিয়ে দিব।
দ্বিতীয় নাম্বার মিষ্টি বক্স, মনে হচ্ছে ভালো কিছু পাওয়া যাবে। খোলা যাক, দেখা যাক কি আছে। খাপের ভিতরে আরেকটা খাপ, প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেট, এটা কেমন ধরনের কথা? প্যাকেটের ভিতরে আর কিছু নাই। দ্বিতীয় প্যাকেটটাও খোলা যাক, মনে হচ্ছে রিটার্ন মাল ঢুকিয়ে দিছে আপনার মিষ্টি বক্সের ভিতরে। একদম ছেঁড়া মনে হইতেছে। আচ্ছা, ভিতরে আর কিছু আছে নাকি দেখা যাক। কানের দুল আছে, বাহ সুন্দর একটা কানের দুল। সেইগুলো সবার প্রাইস আমি দিয়ে দিব স্ক্রিনের উপরে। এটা মনে হচ্ছে কানের দুলের প্যাকেট। আচ্ছা নেক্সট, এটা মনে হচ্ছে ফিশিং জাতীয় কিছু, এখানে লেখা আছে এটা ফিশিং গিয়ার। এটার দাম আমি স্ক্রিনে দিয়ে দিব। প্যাকেটটি দেখে মনে হচ্ছে অনেক ময়লা, অনেক দিন যাবত পরে ছিল। খোলা যাক, দেখা যাক কেমন ভিতরে জিনিসটা ঠিক আছে নাকি। প্যাকেটের অবস্থা অনেক খারাপ, টেপ টেপে ফেসাই দিছে একদম। পরের সাইডে দেখা যাক, একদম প্যাকেটটা সিরা। বাহ, জিনিসটা সুন্দর আছে, জিনিসের কোনো কিছু ভাঙে নাই, জিনিস ঠিক আছে। প্যাকেটগুলো সাইডে রাখা যাক, জিনিসটা অনেক সুন্দর আছে, আমার কাজে লাগতে পারে। চলুন নেক্সট মিষ্টি বক্সের দিকে যাওয়া যাক। নেক্সট মিষ্টি বক্স আমি আগেই ওপেন করছিলাম। আচ্ছা যাই হোক, ভিতরে কী আছে দেখাই। এটা হচ্ছে নেক্সট মিষ্টি বক্স, আর ভিতরে আর কিছু নেই। দুইটা জিনিস দেখা যাইতেছে। ফার্স্ট হচ্ছে মেয়েদের হাতের ব্যাস, ব্যাসলেট, ঘড়ি ব্যাসলেট যাকে বলে। এটার দামও আমি স্ক্রিনে দিয়ে দিব। নেক্সট হচ্ছে, এটা আমার জানা নাই, সম্ভবত সাইকেলের কোনো এক্সজস্ট বা কিছু হইতে পারে। এটার দামও আমি দিয়ে দিব স্ক্রিনের উপরে। চলুন এটা খুলে দেখা যাক ভিতরে কি আছে আর কি। এটা প্যাকেটটা সাইডে রাখা যাক, এটা খোলা যাক। ছোট্ট একটা জিনিস, বাট ওয়েট ভালো আছে, ওজন ভালো আছে। প্লাস্টিকটা অনেক শক্ত, অনেক মোটা প্লাস্টিক, সহজে ভাঙবে না। সুন্দর একটা জিনিস। আচ্ছা নেক্সট হাতের ব্যাচ, এটা খুলে দেখি কেমন। সম্ভবত এটা ঘড়িয়াওয়ালা ব্যাস, ঘড়ি টাইপের দেখলাম উপরে থেকে কিছু। আচ্ছা খুলে দেখা যাক। সুন্দর একটা হাতের ব্যাসলাইট। এটার দাম আমি স্ক্রিনে দিয়ে দিব। প্যাকেটটা সাইডে রাখা যাক, এটা হচ্ছে আগের, এটা হচ্ছে দ্বিতীয়টা। ঘড়িটা কিন্তু অনেক জোস, অনেক সুন্দর ঘড়িটা, অনেক কালারটা বেস্ট, অনেক জোস ঘড়িটা। ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর কি। এই ছিল আমাদের মিষ্টি বক্সের প্রোডাক্টস। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।